আসসালামু আলাইকুম। জেজেটিভি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি দিলরজনী চৌধুরী। এখন শুনবেন অর্থ বাণিজ্য সংবাদ। প্রয়োজন হলে আইএমএফ থেকে আর্থিক সহায়তা নেব বললেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হলে নেব। তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো কথা হয়নি। দেশের স্বার্থে কোনো ঋণ নেওয়া হলে সেটা সবাই জানতে পারবেন। সচিবালয়ের অর্থমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় সফররত আইএমএফ এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে অফিস থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন। আইএমএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিশন প্রধান রাহুল আকন্দ। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে, সিনিয়র ইকোনমিস্ট মিস অ্যাস্টেলি লিউ, মিস ঋতু বসু, অর্থনীতিবিদ এমানুয়েল কিটসিওস এবং অর্থনীতি বিশ্লেষক সাইফুল ইসলাম। আইএমএফ এর সঙ্গে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা কোনো মিটিং ছিল না, সৌজন্য সাক্ষাৎ ছিল। তাদের পুরো টিম এখন বাংলাদেশে অবস্থান করছে, আপনারা তাদের সঙ্গে কথা বলুন, তারাই বিস্তারিত জানাবেন। জানা গেছে সফররত আইএমএফ এর উচ্চ পর্যায়ে এই টিম সরকারে বিভিন্ন পর্যায়ে বিশেষ করে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসবেন। এ সময় তারা দেশের অর্থনৈতিক সার্বিক অবস্থা সম্পর্কে, বিশেষ করে তাদের দেওয়া ঋণ সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত হবেন এবং বাংলাদেশকে কোনো নতুন ঋণ দেওয়া যায় কিনা সে সম্পর্কে তারা প্রাথমিক সিদ্ধান্ত নেবেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে একটি স্টেটমেন্ট দেবেন, তখনই এই টিমের সফর সংক্রান্ত বিস্তারিত জানা যাবে বলে সূত্র জানিয়েছেন। পরে অর্থমন্ত্রীকে সরকারের কৃচ্ছতা সাধন নীতিমালা সম্পর্কে প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি ব্যয় কমানোর, যেটাকে আপনারা কৃচ্ছতা সাধন বললেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী সবাই কথা বলছেন। এরই অংশ হিসেবে সরকারের অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ প্রকল্প সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রীকে সরকারের কৃচ্ছতা সাধন নীতিমালা সম্পর্কে প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি ব্যয় কমানোর, যেটাকে আপনারা কৃচ্ছতা সাধন বলেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী সবাই কথা বলছেন। এরই অংশ হিসেবে সরকারের অপ্রয়োজনীয় এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্প সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রকল্প একেবারেই বাদ দেওয়া হচ্ছে না, বর্তমান অবস্থার পরিবর্তন হলে প্রকল্পগুলোর কাজ শুরু হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি বলেছেন আইএমএফ এর আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে।